গত ক্লাসে আমাদের টপিক ছিল রেসপন্স টু থ্রেট, থ্রেট রিলেটেড যে ইস্যুগুলো থাকে ওগুলোর ব্যাপারে আমাদের রেসপন্স কি রকম, ওগুলোকে আমরা কীভাবে ডিল করবো সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন ছিল। আজকে হচ্ছে অপোজিট টাইপ, রেসপন্স হচ্ছে নেগেটিভ রিস্ক আর অপোজিট হচ্ছে পজিটিভ রিস্ক। যদি একটু রিস্কের উপর যাই করে একটা পজিটিভ একটা নেগেটিভ, আজকে আমরা কাম করবো অপরচুনিটিগুলোকে আমরা কীভাবে ডিল করবো, মানে কোন স্ট্র্যাটেজি এখানে ফলো করবো টু ডিল উইথ দ্য অপরচুনিটিস। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে ফাইন্যান্স করলো জিনিসটাতে তখন অপরচুনিটি দিতে পারতেছেন। আপনি তখন মানে নিতে পারবেন, কিন্তু পুরোপুরি জিনিসটা আপনার কন্ট্রোলে নেই যে আপনাকে ইনভেস্ট করতেছে সে, কিন্তু এটাতে কন্ট্রোল হয়ে গেল তার একটা ওনারশিপ চলে আসতেছে। সো জিনিসটা আপনার বাইরে নেই, বাট আপনি সামহাও আরেকজন মানে অন্য কোথায় পুশ করে দিলেন, এসকেলেট করে দিলেন, এসকেলেটর দেখছেন সিঁড়িতে এসকেলেটর দেখেন একটা জিনিস এক জায়গায় ফেলে মুভ করে দেয় যেগুলো সিঁড়ির রানিং সিঁড়িগুলো আর কি, হ্যাঁ স্ক্যাট করে দেওয়া যায় সেটা স্ক্যাট করে দেওয়া পাস করে দিয়েছে আপনাকে। এখন এমন হবে না প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি জিনিসটা পাস করে দিয়েছেন এবং আপনার কাজ শেষ, এরকম হবে না। আপনি পাস করে দেওয়ার পর আপনার একটা এখানে চোখ রাখতে হবে যে আসলে কী হচ্ছে, এটার থেকে কী ইম্প্যাক্ট আসছে, সো দ্যাট যদি কোনো কিছু বেটার আরও আসে তাহলে ওই অপরচুনিটি পেতে পারেন, কিন্তু এটার থেকে অন্য কিছু বেটার অপশন আসবে তখন সেটাতে আপনি যেতে পারতেছেন। এটা একটা স্ট্র্যাটেজি, স্ক্যালেট স্ক্যালেট করে দেওয়া, এরকম একটা কন্ট্রোল করে সেগুলো হয়তো কি পয়েন্ট হিসেবে ইউজ হবে। পরের স্ট্র্যাটেজি হচ্ছে এক্সপ্লয়েট করা, ধরেন কোন একটা অপরচুনিটি আসছে যেটার এখন ঘটার প্রবাবিলিটি খুব বেশি না, বাট আপনি সামহাও সেটাকে এক্সপ্লয়েট করতেছেন যে যেন জিনিসটা হয় এটা প্রবাবিলিটি যেন বাড়ে। ধরেন আগে জিনিসটার প্রবাবিলিটি হওয়ার প্রবাবিলিটি ছিল 50%, আপনি এমন কিছু স্ট্র্যাটেজি ফলো করতেছেন যাতে করে এটা প্রবাবিলিটি বাড়ে, এখন দেখা যাচ্ছে 80% চান্সেস হয়, বুঝতে পারছেন। ধরেন আপনারা একটা ক্লাসে স্টুডেন্ট কম আসছে, আমি করলাম কি কিছু একটা ইনসেন্টিভ ক্রিয়েট করলাম কিংবা কোনো কিছু একটা এমন ক্রিয়েট করলাম যেটা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করে। ধরেন আমি একটা গেমিং জোনের ব্যবস্থা করলাম, অনেকে তো গেম খেলতে পছন্দ করে স্টুডেন্ট, তো আমি ওইটাকে আমার ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করতেছি যাতে করে এখানে প্রবাবিলিটি বাড়ে, স্টুডেন্টের এঙ্গেজমেন্টের প্রবাবিলিটিটা বাড়ে, এরকম কিছু একটা করলাম। প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরকম আমি সারাউন্ডিং যে অপরচুনিটি আসছে আমার এখানে আমার টার্গেট কি ছিল স্টুডেন্টের থেকে বেশি আমার, তো আমি এক্ষেত্রে করতেছি কি একটা গেমিং জোন ক্রিয়েট করলাম, ওইটা তো আমার কনসার্ন ছিল না, গেমিং জোন তো আমার কনসার্ন ছিল না, আমি জাস্ট প্রবাবিলিটিটা ইনক্রিজ করতেছি যাতে করে এখানে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে। তো এখন সেক্ষেত্রে আমার আপনারা দুটো জিনিস বুঝেন, এখানে যে পোর্শনটাকে আমি আনলাম সেই পোর্শনটাকে কিন্তু আমার টার্গেট ছিল না,
গেমিং জোন বানানো আমার টার্গেট ছিল না, আমার টার্গেট হচ্ছে এখানে এনগেজমেন্টটা বাড়ানো। ওইটাই করতে গিয়ে আমি এখানে একটা জিনিস অ্যাড করছি যাতে তুমি প্রবাবিলিটিটা ইনক্রিজ করো, বুঝতে পেরেছো? সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে হয়ে গেল, হয়তো আমি অন্য একটা সেক্টরকে ডেভেলপ করতেছি কিংবা অন্য কিছু একটা করছি যাতে করে আমার যে জিনিসটা অপরচুনিটি আসার কথা সেটা প্রবাবিলিটি যেন ইনক্রিজ করে। তো এটা একটা স্ট্র্যাটেজি, আমরা চাইলে জিনিসগুলোকে এক্সপ্লয়েট করতে পারি, আমরা যে অপরচুনিটি নেওয়ার জন্য এক্সপ্লয়েটেশনে যেতে পারি, তখন আমাদের জিনিসটা প্রবাবিলিটি বাড়তেছে এবং এটা হওয়ার চান্সটা বাড়তেছে এবং আমাদের জন্য সামার বেটারমেন্ট আসছে। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু রিস্ক, এই রিস্ক অপশনটা আমরা এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দুইভাবে ইউজ করবো, একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভলি। যদি পজিটিভলি হয় তাও এটা রিস্কই থাকবে, পজিটিভলি হলে অপরচুনিটি বলতেছি আর নেগেটিভলি হলে তখন থ্রেট বলতেছি। এটা কিন্তু একটা কী নোট হিসেবে রাখতে পারে যে রিস্ক বললে আপনারা শুধু থ্রেট মনে করিয়ে নেন, রিস্ক মানে থ্রেট হবে এরকম না, রিস্ক মানে কিন্তু পজিটিভলি হতে পারে, পজিটিভ এটার কোনো ইম্প্যাক্ট থাকতে পারে, তখন সেটাকে অপরচুনিটি হিসেবে কাউন্ট করবো। আচ্ছা, আর একটা অপশন থাকতেছে শেয়ারিং, শেয়ারিং তো বুঝছেন, ধরেন একটা অপরচুনিটি আপনি দেখছেন ভালো অপরচুনিটি, আপনার একার পক্ষে সেটাকে অ্যাচিভ করা সম্ভব না, কিন্তু যদি অন্য আরেকটা সেম ধরনের আপনাদের মতো অন্য কেউ একজন কোনো এক্সপার্ট হয়ে থাকে আপনার সাথে কোলাবোরেট করে শেয়ার করে, হ্যাঁ তখন আপনি সেটা অ্যাচিভ করতে পারতেছেন। আচ্ছা, এখানে ধরেন আপনার তোমার নাম এ আর একটা আছে বি, আমার দুজনে কার ম্যানুফ্যাকচারার, আপনারা চাচ্ছেন আমাদের কারের মধ্যে এমন একটা ফাংশন আনতে যেটা খুব বেশি কি বলা যায় নেটওয়ার্ক দিক দিয়ে স্টেবল হবে, জিপিএস খুব বেশি স্মুথ হবে, মানে অনেক অ্যাডভান্স হবে জিনিসটা, কিন্তু আপনার কাছে পুরো রিসোর্সটা নাই, মানে একদম ফুল পটেন্সিয়াল রিসোর্সটা নাই যেখানে আপনি এটাকে অ্যাচিভ করতে পারতেছেন, বুঝতে পারছেন? এটাকে অ্যাচিভ করার মতো ফুল রিসোর্সটা নাই, আপনি ধরেন 60% পর্যন্ত কাভার করতে পারতেছেন, ওরা ব্যাংকের বেশ খাবে তো ওরা এটা পাবে, ওদের মোটামুটি সে এক্সপার্টিস আছে, বাট ওরা হয়তো ওদের কনসার্নে রাখে না, মানে জিনিসটা ওভাবে হয়তো চিন্তা করে, বাট ওদের ওই এক্সপার্টিসটা আছে। আপনি বলেছি ওদের সাথে ডিল করবেন যে আমি চাচ্ছি আমরা এই মার্কেটিং ডেভেলপ করবো, তুমি আমাদেরকে হেল্প করবে, সেই ক্ষেত্রে এমন হতে পারে ওরা হয়তো এখানে নাও করতে পারে, ওরা আপনাকে স্যার নাও দিতে পারে, নেক্সট টাইম এটাই হবে আপনাকে আমি স্যার দিলে তখন তুমি আমাদের কিছু তোমার এই আমিও তোমাদের কিছু এক্সপার্টিস পাইলাম, আমরা দুজনে একটা ভালো টিম বিল্ড করতে পারবো যারা ভালো কোলাবোরেট করে ভালো কাজ করতে পারে, ভালো কিছু ডেভেলপ করতে পারবে। আপনি এই প্রস্তাবটা যদি দিলেন সামগ্রাম এর উপর হইলো যে আপনার হয়তো কিছু আপনার হয়তো এই এই সেক্টরে হয়তো কিছু এক্সপার্টিস নাই, অন্য সেক্টরে হয়তো আছে, তা আপনি যখন দুজনকে কম্বাইন করতেছেন দুজনের দুটো জিনিস এক হয়ে একটা সিনারি ক্রিয়েট করলো না, তখন দুজনই সামগ্রাম লাভ হচ্ছে না, বুঝতে পারছেন? সো সেই ক্ষেত্রে আপনারা সামহাও ওভার যে বেনিফিটটা আপনাদের যে টার্গেটটা ছিল নেটওয়ার্কে যে একটু ডেভেলপমেন্টে চাইছেন না আপনারা সেটা সামহাও তখন করতে পারতেছেন, ধরেন আপনারা শেয়ারিং এর উপরে আছে, সেটা বেসিক্যালি শেয়ারিং স্ট্র্যাটেজি। এত কিছু মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে যে স্ট্র্যাটেজি মনে হয় লাস্ট হচ্ছে মনে হয় এটা কি একটা ধরেন অপরচুনিটিস আসছে দেন আপনি সেটা অ্যাকসেপ্ট করতেছেন, কিন্তু অ্যাকসেপ্টেন্স এর উইয়ে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ধরেন আপনি কোন একটা অপরচুনিটি আসলো জাস্ট সেটাকে তখন অ্যাকসেপ্ট করবে, ধরেন আপনার হঠাৎ করে কোন একটা পণ্যের দাম কমছে তখন কিন্তু একটা ধরেন হইল আপনার কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে এই সময়ে গিয়ে হয়তো এটা ডিমান্ড কমে যায় এটা প্রাইস কমে যায় তখন কিছু নিয়ে রাখি, তখন কোনো প্ল্যান ছিল না, এরকম কোনো প্ল্যান ছিল না আপনার, জাস্ট আপনি কমছে তখন নিছেন, এটা হচ্ছে প্যাসিভ অ্যাকসেপ্টেন্স, জাস্ট আসলো আর নিলাম,
কিন্তু অ্যাক্টিভ অ্যাক্সেপ্টেন্স আছে। অ্যাক্টিভটা হচ্ছে আপনি মোটামুটি একটা আইডিয়া রাখবেন যে আসলে কারণ কি হচ্ছে না হচ্ছে, দেন আপনি ওটার জন্য আগের থেকে কিছু প্রিপারেশন নিচ্ছেন, আগে থেকে কিছু কাজ করতেছেন যেন জিনিসটা তখন হলে আপনি প্রপারে বিল করতে পারেন। বুঝতে পারছেন? সোশ্যাল যে বললাম কিছু একটা প্রাইস বললাম আপনি তখন সেটা সিলেক্ট করতেছেন, জাস্ট আসতে অ্যাকসেপ্ট করছেন বললেন। এই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনি একটা স্কেজুল বানাই ফেলবেন যে যদি এটা হয় তখন আমি কি করতেছি, ওইটা কখন হওয়ার চান্স আছে, তখন আমার ইনভেন্টরি কেমন থাকবে, এটা আগে থেকে একটা প্রোঅ্যাক্টিভ কিছু কাজ করতেছি কেন জিনিসটা আসলে আমি এটা অ্যাক্টিভলি প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারি। তাহলে আমার মোট কয়টা স্ট্র্যাটেজি পেয়ে গেলাম, চারটা। ফার্স্ট ছিল স্কেলেট, এরপর এক্সপ্লয়েট, এরপর শেয়ার, এরপর অ্যাকসেপ্ট। চারটা প্যাসিভ অ্যাকসেপ্টের মধ্যে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে প্যাসিভ অ্যাকসেপ্টেন্স, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স। শুরু করার যে ব্যাপার আছে এখন দেখা যাচ্ছে এখানে নতুন একটা টেকনোলজি অ্যাড করছেন,
মানে একটা টেকনোলজি এখানে অ্যাড করলেন তখন এটা যেভাবে ক্রিয়েট হচ্ছে এভাবে আমার নতুন ভাবে হচ্ছে যখন ফার্স্ট টাইমের মতো এটা হলো তখন সেটা প্রজেক্ট এই জিনিসটা কিছুদিন পর যখন রেগুলার হয়ে যাবে তখন সেটা প্রসেসে কনভার্ট হয়ে যাবে বুঝতে পারছেন ধরেন নতুন কিছুটা যখন আপনি করে ফেলেন তখন সেটা আস্তে আস্তে ওইটাই রেগুলার হচ্ছে ওইভাবে জিনিসটা পালন হচ্ছে তখন সেটা আবার প্রসেসে পড়ে যাচ্ছে এখন কি পার্থক্য বুঝতে পারছেন এটা ছিল প্রজেক্ট প্রজেক্টটা যখন রেগুলার করা হচ্ছে এটা যখন নরমালাইজ করছে সেটা আবার প্রসেসে চলে যাচ্ছে সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট বেসিক পার্থক্য এখানে আপনারা যখন কোনো একটা প্রজেক্ট নিচ্ছেন আপনারা সেটা ধরেন আপনি যেটা বলছেন উদাহরণটা বলুন স্যার ডিফারেন্ট ফ্যাক্টরি হ্যাঁ ওটাকে কোথাও ইমপ্ল্যান্ট করতে যাচ্ছেন সো বেসিক্যালি আপনারা দেখতে হবে যে ফ্যাক্টরিগুলো আসলে আর কিভাবে করছে সেটাকে দেখবেন ধরেন সিমিলার কোনো কিছু কি করছে নাকি তো ওইটার সাথে আপনার পার্থক্য থাকবে কিছু আপনারা এফিশিয়েন্ট হবে তাহলে কিছু করতে পারবেন আগে যে মিস্টেকগুলো করছে সেগুলো একটু অ্যানালাইজ করবেন যে এখানে এই জিনিসটা আরো এফিশিয়েন্ট হওয়া যেত ধরেন এটা বাল্টিং হয়তো বেশি হয়ে গেছে আর এটা হয়তো আপনি কিছু উদাহরণ আনতে পারেন যে এটা বাল্টিং দেখাবেন এটা কস্ট দেখাবেন এটার এফিশিয়েন্সি এটা করলে হয়তো বেটার হইতো ধরেন একটা উদাহরণ দিই ধরেন ট্রান্সপোর্ট ধরেন আপনি যে প্রজেক্টটা করছেন ওটাতে এমন একটা ট্রান্সপোর্ট আনছেন যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট ক্যারি করতে পারে আপনার ট্রান্সপোর্টে এরকম হচ্ছে ধরেন আপনি রেল আসেন রেল থ্রুতে আপনার ম্যাটেরিয়ালসগুলোকে মুভ করতেছেন অন্য যেগুলো আগে করছে সেখানে ছোট ছোট ভেহিকেল ইউজ করছে আপনার পুরা ডুঙ্গা ম্যাটেরিয়ালসগুলোকে মুভ করার জন্য ছোট ভেহিকেল ইউজ করছে এগুলো কস্ট আপনি দেখাতে পারবেন এগুলো কস্ট দেখেন আপনি আপনারটার কস্ট দেখাবেন দুটার পার্থক্য দেখাবেন কেন আপনারটা বেশি এফিশিয়েন্ট সেগুলো আসতে পারে বুঝতে পারছেন সো যখন আমরা আগেরগুলোর সাথে যখন একটা কি বলা যায় যখন একটা অ্যানালাইজ করবো যখন একটা কম্পেয়ার করবো তখন কিন্তু একটা ডিফারেন্স অবশ্যই থাকবে ওই ডিফারেন্সটা আপনারটাতে কেন বেটার হচ্ছে এবং আপনারটার এফিসিয়েন্সি কেন বেটার সেগুলো একটা দেখাবে এরপরে এগুলো গেল কি ব্যাকগ্রাউন্ড হিস্টোরি প্লাস ইন্ট্রো আর আপনার প্রজেক্ট রিলেটেড কথাবার্তা তারপর থাকতেছে আপনার স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা স্টেক হোল্ডার্স তো বারবার আলোচনা হয়েছে স্টেক হোল্ডার্সটা বেসিক্যালি এটাই কিন্তু আমাদের কনসার্ন এই প্রজেক্টের কনসার্ন হচ্ছে এটাই স্টেক হোল্ডার যারা আছে ওদের সাথে আপনার ডিলিংটা কিরকম হচ্ছে তাদেরকে আপনি কিভাবে মেনটেন করতেছেন কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতেছেন এটা আমরা দেখবো এই প্রজেক্টটা আমাদের মেন কনসার্ন হচ্ছে সেটা এখন আপনি বলতে পারেন স্টেক হোল্ডার্স কারা বারবার বলছে স্টেক হোল্ডার্স কারা যে জায়গাটা পড়তে যাচ্ছেন ওইখানে আপনি সামাও পলিউশন ক্রিয়েট করতেছেন আপনার ফ্যাক্টরি পলিউশন ক্রিয়েট করতেছেন ওইখানকার লোকালরা ধরলো আপনার কাস্টমার না লোকালরা সামাও আপনার কাস্টমার না ধরেন ওদের বায়ো প্যাটার্নটা আপনার সাথে মিলে না হয়তো এটা ডেমোগ্রাফিক্যালি বলি কিংবা অন্য যে সেগমেন্টগুলো আছে সেগুলোতে কাউন্ট করি সামাও ওরা আপনার কাস্টমার না ধরলো কিন্তু এই পলিউশন যেন ওদেরকে এফেক্ট করতেছে ওরা কিন্তু আপনার এখানে বাধা হিসেবে দাঁড়াবে বুঝতে পারছেন ওরা আপনার এটা মানে স্মুথলি রান হবে না যখন একটা স্টেক হোল্ডার আনহ্যাপি যাদের ক্ষমতা আছে তখন আপনার প্রজেক্ট প্রপারলি রান হবে না এবং আপনার প্রজেক্টকে ডিল করতে হবে কিন্তু প্রপারলি যদি প্রপারলি ডিল করতে না পারেন তখন আপনার প্রজেক্ট অনগোয়িং থাকতেছে না সো আমরা দেখতে চাইব যে আপনি সবার সাথে আপনার স্টেক হোল্ডার তো শুধু আমি তো একটা উদাহরণ দিচ্ছি আরও অনেক স্টেক হোল্ডার আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক হোল্ডার্সদেরকে আপনি কীভাবে ডিল করতেছেন সবকিছু আমি কি
বাসায় গেলে সব ভুলে যায় আপনারা জাস্ট এখান থেকে গিয়ে জিনিসটা দেখেন যখন একটা সময় হয়ে যায় সবার ক্ষেত্রে হয় আমার লেকচার শুনে দেন একটা বিশাল সময় আমরা বসে থাকি ধরো এক সপ্তাহ দেড় সপ্তাহ বসে থাকি তো যখন কাজ করতে চাই তখনই আমার এটা আমার দেখি আর কি তখন হয় কি ব্রেন থেকে খুব বেশি সাপোর্ট পাবে না সে হাতে সবগুলো ইনফরমেশন নিয়ে রাখে না সে হাতে এখন যেগুলো ইনফরমেশন নিয়ে রাখতেছে এগুলো অন্য ইনফরমেশন উৎসতে এগুলো আস্তে আস্তে শ্যাডো হয়ে যাবে আস্তে আস্তে এটা একটু গ্রে হয়ে যাবে এখন তো র একদম ব্ল্যাক এটা আস্তে আস্তে যখন একটু গ্রে হয়ে আসছে তখন হয়তো এটা রিকল করতে আপনার প্রবলেম হয় বুঝতে পারছেন সো এখান থেকে গিয়ে যখন আপনি এটাকে একটু নার্চার করবেন একটু দেখার চেষ্টা করবেন তখন আপনার জন্য ইজি কিন্তু যখন আপনি অনেকদিন পরে এটা আবার রিকল করার জন্য ব্রেকে কমান্ড দিন সেভাবে সাপোর্ট করবেন না